ইঞ্জিনিয়ার জামাইর লগে বিয়া বই আর জীবন শেষ। শোনো, ইঞ্জিনিয়ারের চাকরি রাত দিন নাই। হ্যাঁ, রাত দিন নাই, রাত বাজে 9টা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি শপিং ব্লগ দেখার জন্য। ছানাপোনাকে বাসায় রেখে আপনাদের ভাইয়ের সাথে এখন আমি শপিং এ যাচ্ছি। হালকা পাতলা শপিং, খুব বেশি না। আসসালামু আলাইকুম, আই সানপুইরা মাইয়া। আই প্রথমে আন্নেগো লগে ইন্ট্রো দিছিলাম শুদ্ধ বাসায়, তো আই অত ভালো সানপুরের বাসা কইতাম হারি না। তারপরও আইসকার ব্লকে মন চাইলো আই একটু সানপুরের বাসায় আন্নেগো লগে কথা কইম। এককেরে প্রথমেই যাই কইছিলাম ইঞ্জিনিয়ার বেটার লগে বিয়া বইয়ার জীবন শেষ, কিল্লাই কইছি এই আন্নেরা ঠিকই দেহি অন বুঝতে হারবেন। এই দেখেন আই কিন্তু ওনার লগে শপিংয়ে আইছিলাম, কিন্তু হেতে কি করতে আছে, হেতে অফিসের ফোন কানে লাগাই খাড়াই রইছে, আই হ্যান দিয়ে ঘুরি ঘুরি ভিডিও করি। শপিং এর কিছুই হইতেছে না, হুদাহুদি সময় যাইতেছে। হেতে জহনি আরে লই শপিংয়ে আইয়ে তহনই এই কামটাই করে, এর লিগে হেতের লগে আর শপিংয়ে আইতে মনই চায় না। তো যাক, হেতেনে কথা কইতে থাক, আই হ্যান দি ঘুরি ঘুরি ভিডিও করি আরি। আই কিন্তু শুরুতেই আন্নেগুলোকে একখান কথা কইরাই আরি। আই সানপুরা মাইয়া ওইলো আই জন্মের হরতে নেই ঢাকা শহরে থাই আর কি, হেললাই আরি। আর একেবারে পারফেক্ট সানপুরা বাসা ওই তো ন, তো আন্নেরা কিছু মনে করেন না জগা খিচুড়ি বাসা হয়ে গেলে। প্রথম দোকানে পছন্দ না হইলে আরি আন্নরা এখন ইজিতে চলি আইসি, এখন ইজির শোরুমে ঢুকতে আসি। তো আর জামাইয়ের একখান দোষ হইল, হেতরে যদি কোনো দিন কই আরি আর একটু ভিডিও দড়ি দাওছে, হেতে কী করবো আর এতই ব্যবাখ্যান দৌড়ব। তো শুরুতে একখান কথা আন্নাগুলোকে শেয়ার করি নাই আরি। আজকের আজকের শপিং কিন্তু পুরাটাই হেতর নেল্লাই। তো হেতে এখন এক দুই করে শার্ট দেখতে আছে, হেতে এখন একখান শার্ট পছন্দ করব। দেখো আছে এখানে, ট্রায়াল দাও। আর ওই ওইটা দেখো, ওইটা কোনটা নাকি কোন এই যে উপরে আছে, চলো তো উপরে একটু দেখি সিস্টেমগুলো। তো হেতনে এখন একখান শার্ট ট্রায়াল রুম থে হরি বাইরেছে আরি। হেতন রে এককেরে নায়কের মতো লাগতে আছে, তো নায়কের মতো লাগলে আর কি করবো, তাও হেতনে এই শার্ট নিত না আরি। সেম টু সেম কালারের একখান শার্ট ওনার বাইতে আছে, তাই আর এইখান হেতনে নিল না। আর কাছে এই কালারের শার্টে এককেরে নায়কের মতো লাগতেছিল, তাও হেতে আর কথা রাহেনো। আন্নেরা কনসে আরি, আন্নেরা কি আনলগে একমত নি, হেতেরে কি নায়কের মতো লাগতে আছে না। আর কিত্তাম কন, হেতের বইলে এইখান ভাল লাগছে, হেতে এইবার এই আসমানি কালারের শার্টখান গায়ে দিতে আছে, হেতে বইলে এইখানে নিব। তো এইখানেও মাশাল্লাহ ভালাই লাগতেছে, আর কাছে প্রথমটাই বেশি ভালো লাগছিল। তো কিত্তাম যেতে গায়ে দিত হারব, হেতেই না পছন্দ করব, আর পছন্দ কি আইব যাইব। তো আর কাছে এটাও ভালোই লাগতেছে, এরপরে আমরা এই কালারের শার্টখানি লইছিলাম। তো আন্নেরা জানাইন কমেন্ট করে ফিলিস যে আসলে কোন শার্টখান আন্নের কাছে বেশি ভালো লাগছে। তো শার্ট কেনা ওই গেলে আমরা এখন জুতার দোকানে আইছি, এখন জুতা দেখো মান্নে গো বাইসা বেল্লাই। তো আন্নেরা কিন্তু আইসকা কমেন্ট করি আন আরে জানাইতে ভুলবেন না। আর এই সানপুইরা বাসা তো অয়নো জানি, এই জগা খিচুড়ি বাসার বলক আন্নে গো কেমন লাগিছে। তো আমরা এখন জুতা দেখতে থাই, আর দেখতে দেখতে আন্নে গো কাছে বিদায় লই লই। আন্নেরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।